নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস WUP এক্সাম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য, এবং এই ভিডিওটি দেখার পর তুমি যদি 26 তারিখে পরীক্ষা দিতে যাও, আমি তোমাকে 100% বলছি যে এখান থেকে তুমি কখন পাবে পাবে পাবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা অনেক লম্বা হবে এবং এখানে চেষ্টা করব 1000টা কোশ্চেন কমপ্লিট করার। খুব ফাস্ট হবে, ভিডিও লম্বা হবে, ম্যারাথন হচ্ছে এটা। তোমরা ধৈর্য ধরে দেখো এবং এই ভিডিওটি একবার দেখে যাও। আশা করছি যে তোমাদের আর কোনো রকম জিকে পড়তে হবে না, এখান থেকে তুমি কমন পাবে, ঠিক আছে? চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর যদি ভিডিও ভালো লাগে তো বন্ধুরা লাইক করে দিও, এত কষ্ট করছি তোমাদের জন্য, একটা লাইক তো চাই। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও আর শেয়ারটা করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির কোন বংশের রাজাদের দ্বারা নির্মিত হয়? উত্তর হয়ে যাবে কি? অপশন সি, বিজয়নগর। পরের প্রশ্ন, মহান বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কত সালে হয়? উত্তর হয়ে যাবে কি? অপশন সি, 1908। পরের প্রশ্ন, অজাত শত্রু কোন উপাধি ধারণ করেন? অজাত শত্রু অপশন থ্রি, 3 নম্বর প্রশ্নের বি, কুনিক। 4 নম্বর প্রশ্ন, হাজি শরিয়তুল্লাহর নাম কোন আন্দোলনের সাথে যুক্ত? 4 নম্বর প্রশ্ন, অপশন সি, ফরাজি। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে মুম্বাই। 6 নম্বর, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অপশন সি, সাভারকার। 7 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলন কোন বিষয়ের সাথে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল? 7 নম্বর অপশন এ, সরকারি চাকরিতে মুসলমান সম্প্রদায়ের আসন সংরক্ষণ। 8 নম্বর, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। 9 নম্বর, নাসিক প্রস্তুত কোন রাজ্যের বিবরণ পাই? 9 নম্বর, অপশন এ, গৌতমীপুত্র সাতকর্ণী। 10 নম্বর, রাওয়াতারি ব্যবস্থা কোথায় চালু হয়? 10D, দক্ষিণ ভারত। 11 নম্বর, চর্যাপদগুলি লিখিত হয় কাদের আমলে? তো 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? অপশন এ, পাল। 12 নম্বর, ব্রহ্মজিৎ গৌড় কোন সম্রাটের সেনাপতি ছিলেন? তো 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ডি, শেরশাহ। 13 নম্বর, মহামান্য নামে কে পরিচিত ছিলেন? 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? সি, মদন মোহন মালব্য। 14 নম্বর প্রশ্ন, ওয়াবেল পরিকল্পনা কত সাল হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1945। 15 নম্বর, তত্ত্ববোধিনী সভা কত সালে স্থাপিত হয়েছিল? অপশন সি, 1839। 16 নম্বর, বাংলার আকবর কোন শাসককে অভিহিত করা হয়? 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ডি, হোসেন শাহ। কোন যুগে 17 নম্বর, কোন যুগে মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, নব্যপ্রস্তর। 18 নম্বর, প্রাচীনতম সভ্যতা হলো অপশন সি, মেহেরগড়। 19 নম্বর, ভারতীয় শাসকদের মধ্যে কে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন? 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 20 নম্বর, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেন। 21 নম্বর, অশোকের ব্রাহ্মলিপি পাঠোদ্ধার প্রথম কে করেন? 21 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, জেমস প্রিন্সেপ। 22 নম্বর প্রশ্ন, পুরাণ অন্ধ্রভৃত্য কোন রাজাকে বলা হয়? 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 23 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশন বি, লর্ড কর্নওয়ালিস। 24 নম্বর, 1857 সালের বিদ্রোহে তাদের মধ্যে কে অংশগ্রহণ করেননি? 24 নম্বর প্রশ্ন অপশন এ, লালা লাজপত রায়। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বি, কেশব চন্দ্র সেন। 26 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নৌ বিদ্রোহ 1946 সাল। 27 নম্বর প্রশ্ন, মারাঠা ও ইংরেজ কোম্পানির মধ্যে পুরন্দরের চুক্তি কবে হয়? 27 নম্বর প্রশ্ন অপশন সি, অপশন সি, 1776। 28 নম্বর প্রশ্ন, পাটালিপুত্র নগরী কে স্থাপন করেন? উত্তর, উদয়ী।
অপশন সি। 29 নম্বর প্রশ্ন, আগ্রার অন্ধ পক্ষী কাকে বলা হয়? আগ্রার অন্ধ পক্ষী অপশন বি, সুরদাস, সুরদাস। 30 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। 31 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক হচ্ছে অপশন বি, পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে স্থাপন করেন বা কে প্রতিষ্ঠা করেন? অপশন বি, সুভাষচন্দ্র বসু। 33 নম্বর প্রশ্ন, চার মিনার কে নির্মাণ করেন? 33 নম্বর প্রশ্ন, চার মিনার নির্মাণ করেছিলেন কে? অপশন বি, কুলি কুতুব শাহ। 34 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 34 নম্বর প্রশ্ন অপশন ডি, লর্ড ক্যানিং। 35 নম্বর প্রশ্ন, নীল সাহেবদের অত্যাচারের কথা কোন কোন পুস্তকে প্রকাশিত হয়? তো 35 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নীল দর্পণ। 36 নম্বর প্রশ্ন, কলকাতা বাংলার রাজধানী হয় কত সালে? 36 হচ্ছে অপশন ডি, 1774 সালে। 37 নম্বর প্রশ্ন, চতুর্জাম কোন ধর্মের সঙ্গে জড়িত? অপশন বি, বৌদ্ধ। 38 নম্বর প্রশ্ন, দুদু মিয়ার নাম কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশন এ, ওয়াভি। 39 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে জুডিশিয়াল মার্ডার কার হত্যাকে বলা হয়? 39 হচ্ছে অপশন বি, নন্দকুমার। 40 নম্বর, দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা কে? 40 নম্বর হচ্ছে অপশন বি, স্বামী বিবেক, সরি, 40 সি, শঙ্করাচার্য, শঙ্করাচার্য। 41 নম্বর, পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে? 41 হচ্ছে অপশন সি, বালাজি বিশ্বনাথ। কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? ভারতকে হিমালয়ের দান বলেছে, 42 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন ডি, ভিনসেন্ট স্মিথ। 43 নম্বর প্রশ্ন, দেব সমাজের প্রতিষ্ঠাতা, দেব সমাজের প্রতিষ্ঠাতা অপশন বি, সত্যানন্দ অগ্নিহোত্রী। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে কি, 41 নম্বর প্রশ্ন, গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি। মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি? অপশন বি, সাংবিধানিক সংস্কার। 46 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো অপশন এ, আচার্য জে বি কিপালিনী। 47 নম্বর প্রশ্ন, চেম্বার অফ প্রিন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ডি, 1921, চেম্বার অফ প্রিন্স। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি। টোডলমল কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? 39 নম্বর প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন বি, রাজস্ব, টোডলমল। আকবর দীনি ইলাহি প্রবর্তন করেন কত সালে? আকবর দীনি ইলাহি প্রবর্তন করেন, 50 নম্বর প্রশ্ন সি, 1579 সালে। 51 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনের জননী কাকে বলা হয়? 11 নম্বর হচ্ছে অপশন এ, মাদাম ভিকাজি কাসাগা। 51 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 51 হচ্ছে অপশন এ, 1911 সালে। 52 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কত সালে? অপশন বি, 1906 সালে। 53 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে কত সালে? অপশন বি, 1919 সালে। 54 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1991, সরি, 1191 সালে, 1191 সালে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশন ডি, মিটের স্তূপ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ, আত্মরাম পাণ্ডুরঙ্গ, আত্মরাম পাণ্ডুরঙ্গ, অপশন এ। 57 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন নাম কি? উত্তর কি হয়ে যাবে? অপশন সি, জম্বুদ্বীপ। 58 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কার? অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 59 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 59 হচ্ছে অপশন বি, 1876। 60 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। আল মাসুদির লেখা গ্রন্থের নাম কি? 61 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি? অপশন এ, মুরুজ উল জাহাব। 62 নম্বর, সিন্ধু সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা দুটির প্রধান কেন্দ্র কি কি? তো 62 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, হরপ্পা ও মহেঞ্জোদারো।
64 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? 64 হচ্ছে অপশন এ, 1776 খ্রিস্টাব্দে রানা প্রতাপ ও আকবরের মধ্যে। 65 নম্বর প্রশ্ন, মনু সংহিতায় তাম্র মুদ্রাকে কি বলা হয়? অপশন এ কার্যাপন। প্রাচীন ভারতের পাটালিপুত্র কার রাজধানী ছিল? অপশন এ মগধ। এলাহাবাদ প্রশস্তি কার রাজত্বকালে বর্ণনা দেয়? 67 হচ্ছে সমুদ্রগুপ্ত। 68 হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন? 68 হচ্ছে অপশন বি পুলকেশী। পরের প্রশ্ন 69 নিচের কোন ব্যক্তি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন? অপশন ডি রবার্ট ক্লাইভ। 70 নম্বর প্রশ্ন, 1917 সালে গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন যে চম্পারণ যেখানে হয়, তো সেটা চম্পারণ এলাকা, তো সেই রাজ্যটার নাম কি? 70 নম্বর হচ্ছে অপশন এ বিহার। 71 নম্বর প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, ব্রহ্মমাধব উপাধ্যায় ও শ্যামসুন্দর চক্রবর্তী কবে প্রিন্টার্স অব কম্পোজিশন লীগ প্রতিষ্ঠা করেন? অপশন এ 1905 সালে 21 অক্টোবর। 72 নম্বর প্রশ্ন, 1907 সালে অনুষ্ঠিত সুরাট কংগ্রেসের চরমপন্থীদের প্রধান কে ছিল? তো অপশন এ বালগঙ্গাধর তিলক। 73 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম কংগ্রেসের মধ্যে মৈত্রী স্থাপিত হয়? 73 নম্বর হচ্ছে কি? অপশন এ 1916 সালে লখনৌ কংগ্রেস অধিবেশনে। 74 নম্বর প্রশ্ন, মেগাস্থেনী সেলুকাসকে কোন রাজার দরবারে পাঠান? 74 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। 75 নম্বর প্রশ্ন, চীনা লেখক হুইলি কার জীবনী লেখেন? তো অপশন এ ইউয়েন সাং। 76 নম্বর প্রশ্ন, মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? অপশন এ 1761 খ্রিস্টাব্দে। 77 নম্বর প্রশ্ন, বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কি? 77 নম্বর প্রশ্ন অপশন বি পুরন্দর। 78 নম্বর প্রশ্ন, ধীমান ও বিতপাল কোন যুগে শিল্পী? 78 হচ্ছে অপশন ডি পাল। 79 সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ছিল? 79 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি শহর কেন্দ্রিক। কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল? এইটি হচ্ছে কি? এইটি হচ্ছে এ লর্ড ক্যানিং। আপালা, লোপামুদ্রা, গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তো 81 এ বৈদিক যুগ। জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? 82 হচ্ছে ডি লক্ষণ সেন। মহাবলীপুরমের রথমন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? 83 অপশন 83 অপশন এ পল্লব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? অপশন সি 1911 সালে। 87 ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? অপশন বি উইলিয়াম জোন্স। 88 আলীনগরের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 88 অপশন এ 1757 সালে। 89 বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো? 89 অপশন ডি শ্রেষ্ঠী। 90 হুনদের আদি বাসস্থান কোথায় ছিল? 90 অপশন বি মধ্য এশিয়া। কত সালে ইলবার্ট বিল প্রকাশিত হয়? 91 সি 1883 সালে। 92 জাতীয় পতাকার চূড়ান্ত নকশাটি কেন্দ্রীয় সংবিধান সভায় কত সালে অনুমোদিত হয়? 92 অপশন বি 1947 সালে। 93 সভা ও সমিতি কোন যুগে প্রচলিত ছিল? 93 সি বৈদিক যুগে। বুদ্ধের সমকালীন চীন দেশের একজন ধর্মপ্রচারককে? 94 অপশন এ কনফুসিয়াস। 95 ব্রজ সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? 95 বি ব্রহ্মগুপ্ত। 96 পরম বৈষ্ণব উপাধি কোন রাজা ছিল? 96 সি লক্ষণ সেন। 97 কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল? 97 চতুর্থ বৌদ্ধ সম্মেলন 97 অপশন ডি কনিষ্ক। 98 ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? 98 অপশন বি জঙ্গলমহল। 99 ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? সেম প্রশ্ন 99 হয়ে যাবে কি? অপশন এ মাদাম কামা। 100
হিন্দু মিশনারি সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 100 হচ্ছে অপশন এ মহারাষ্ট্র। জৈনদের ধর্মশাস্ত্রকে কি বলা হয়? অপশন এ আগম। মোগল 102, মোগল যুগে ভারতবর্ষে কোন শিল্পের জগৎ জোড়া বিখ্যাত ছিল? 102 হচ্ছে ডি বস্ত্রশিল্প। 103, সিন্ধু সভ্যতা কোন যুগে অন্তর্ভুক্ত? 103 এ নিওলিথিক। 104, কামরূপ ভূখণ্ডের প্রাচীন নাম কি? 104 ডি অসম। 105, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন সংস্কারাচ্ছন্ন ধর্মচিন্তায় প্রথম নবজাগরণ হয়েছিল কোথায়? 105 হচ্ছে এ সোমন ও পরিব্রাজকরা। 106, মাদামকামা প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? 106 বি স্টুটকার্ট। 107, ধর্মপাল কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 107 বি 770 খ্রিস্টাব্দে। 108, বাতাপি কাদের রাজধানী ছিল? 108 বি চালুক্য। 109, আকবরের ভূমি রাজস্ব নীতিকে কি বলা হতো? 109 এ জাবতি প্রথা। 110, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 110 বি 1876। সেম কোশ্চেন, শ্বেতম্বর ও দিগম্বর এই দুটি শাখা কোন ধর্মে দেখা যায়? 111 বি জৈন ধর্মে। 112, বখতিয়ার খিলজি কোন রাজার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন? 112 ডি লক্ষ্মণ সেন। 113, ইংরেজ সরকার কাকে কাইজারি হিন্দ পুরস্কার দেয়? 113 এ মহাত্মা গান্ধী। কোন সম্রাট 114 কোন সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত হন? 114 সি সমুদ্রগুপ্ত। সন্ন্যাসী 115, সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছিল? 115 বি 1763 সালে। 116, ভারতের জাতীয় পতাকা প্রথমে কোন শব্দটি লেখা হয়েছিল? 116 ডি বন্দে মাতরম। 117, জওহরলাল নেহরু কোন রাজ্যকে পূর্বের রত্ন বলেছিলেন? 117 সি মণিপুর। 118, শালিমার গার্ডেন কে তৈরি করেন? 118 সি জাহাঙ্গীর। 108, আবার 108 চলে আসলো কি করে? 119, কেশরী সংবাদপত্রটি সম্পাদক কে ছিলেন? 119 এ বাল গঙ্গাধর তিলক। 120, আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটির নাম কি? 120 ডি ব্রহ্মচার্য। কোন রাজার রাজধানী ছিল শিয়ালকোট? 121 এ মিহিরগুল। কত সালে 122 কত সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য কারাদণ্ড হয়? অপশন 1922 সালে, 1922 সালে অপশন বি। শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয় কোন শাসকের আমলে? 123 অপশন এ হুসেন শাহ। 124, কোন অঞ্চলে মহিলারা জহর ব্রত পালন করেন? 124 ডি রাজপুতানা। 125, লবণ আন্দোলন কোন স্থান থেকে শুরু হয়েছিল? 125 এ আমেদাবাদ। 126, নিম্নোক্ত মোগল সম্রাটের মধ্যে কার সমাধিসৌধ ভারতে আছে? 126 ডি জাহাঙ্গীর। 127, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে খুবই একটি কনফিউশনমূলক প্রশ্ন, সি লালা লাজপত রায়। 128, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন ডি মুম্বাই। 129, ভারতের বিখ্যাত পার্সি উৎসব নওরোজ সূচনা হয় কে করেন? 129 এ বলবন। 130 নম্বর প্রশ্ন, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? অপশন বি তালবান্দি। 131, 1757 সালে কোন তারিখে পলাশীর যুদ্ধ হয়? অপশন ডি 23 জুন। 132, ভারতের প্রথম পুলিশি ব্যবস্থার প্রচলন করেন কে? 132 সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড কার্জন। 133, সুভাষচন্দ্র বসু কত সালে আজাদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন? 133 সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1943 সালে। 134, কোন রাজবংশের একটি শক্তিশালী নৌবাহিনী ছিল? 134 অপশন ডি চোল। 135, কে পঞ্চশীল নীতিতে সই করেছিলেন? 135 এ জওহরলাল নেহরু। 136, কোন জয় স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? 136 অপশন ডি গুজরাট। 137, ভুদান আন্দোলন কে শুরু করেছিলেন? 137 সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিনোবা ভাবে। 138, প্রাচীন যুগে কে প্রথম দশমিক গণনা চালু করেন? 138 সঠিক উত্তর হচ্ছে অপশন বি
আর্যভট্ট 139, কাবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? 139 সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি শেরশাহ। 140, আজাদিন ফৌজ কত সালে গঠিত হয়? 140 সঠিক উত্তর হচ্ছে কি? এই 140 সঠিক উত্তর ডি, 1942 সালে। 1942 সালে আজাদিন ফৌজ গঠিত হয়, 1942 সালে। 141 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত কাকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন? তো অপশন বি ভিনসেন্ট। সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান বলেছিলেন? অপশন বি ভিনসেন্ট। 142, শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? 142 সঠিক উত্তর অপশন সি চণ্ডীদাস। 143, বাংলায় কৌলীন্য প্রথা কে চালু করেন? অপশন বি বল্লাল সেন। 144, তামগুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 144 অপশন বি শ্রীগুপ্ত। 145, মথুরা শিল্পে শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেন? 145 সঠিক উত্তর ডি কুষাণ যুগে। 146, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশন বি কর্ণ সুবর্ণ। 147, স্বরাজ দল কবে গঠিত হয়? স্বরাজ দল 147 হচ্ছে অপশন বি 1923। 148, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় 148 বি লর্ড ক্যানিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 149 সি টোজো। 150, কত সালে সূর্য সেন ফাঁসি হয়? 150 হচ্ছে ডি 1934 সালে। 1934 সাল। 151, আলিগড়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? আলিগড়ের সন্ধি 151 বি 1757 সালে। ও 152, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন কে? বৃহদ্রথ। অপশন সি হোমরুল আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? অপশন সি স্বায়ত্ত শাসন। কোন 154, কোন বড়লাটের আমলে পূর্ত বিভাগ গঠিত হয়? অপশন এ লর্ড ডালহৌসি। 155, দক্ষিণ আফ্রিকায় বাসস্থানকালে গান্ধীজি যে পত্রিকাটি সম্পাদন বা প্রকাশ করতেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অপশন 155 বি ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন। 156, শুদ্ধি আন্দোলন কে প্রথম শুরু করেন? 156 ডি দয়ানন্দ সরস্বতী। 157, মিশনারিজ অব চ্যারিটি কে প্রতিষ্ঠা করেন? 157 হচ্ছে, 157 হচ্ছে ডি মাদার টেরিজা। ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? 158 সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি প্রথম কৃষ্ণ। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? অপশন সি জগদীশ চন্দ্র বসু। 160, নিম্নলিখিত কোন নাটকটি রচিত হর্ষবর্ধন নন? 160 ডি কাদম্বরী, বাকি নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী হর্ষবর্ধনের রচনা। 161, জাপান কত সালে পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল? 161 সি 1941, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 162 হচ্ছে বি লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম যদি ভারতীয় বলতো তাহলে গোপালকৃষ্ণ না চক্রবর্তী রাজা গোপালাচারী, প্রথম ভারতীয় যদি বলতো। 163, দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন এ। 164, প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন 164 ডি লন্ডন। 165, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? 165 সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাগাদশক। আলিবর্দি খাঁ কত সালে বাংলার নবাব হন? 166 সঠিক উত্তর হচ্ছে কি? 166 ডি 1740 সালে। 167, কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন? 167 অপশন বি 1939 সালে। সঙ্গীতজ্ঞ তানসেন কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? 168 সঠিক উত্তর হচ্ছে কি? ডি সি সি আকবর। 169, ভারতের কোথায় ব্ল্যাক প্যাগোডা দেখতে পাওয়া যায়? 169 অপশন ডি কোণারক। 170, নাট্যভি নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করেন? 170 হচ্ছে বি লর্ড লিটন। 171, ভারতের প্রথম মহিলা শাসক কে? 171 হচ্ছে কি? সি রাজিয়া সুলতানা। 172, গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন কে? 172 এ সুভাষচন্দ্র বসু। ব্রহ্মজিৎ গৌড় কোন শাসকের প্রধান সেনাপতি ছিলেন? 173 হচ্ছে কি? এ আকবর। পরের প্রশ্ন, 174, বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ কে? উত্তর কে হয়ে যাবে? অপশন বি মদনলাল ধিংরা। 175, টলস্টয় ফার্ম কে প্রতিষ্ঠা করেন? টলস্টয় ফার্ম কে প্রতিষ্ঠা করেন? অপশন সি গান্ধীজি। দেন 176, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 177, প্রথম মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 177 এ 1767। 178, প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে স্যাডওয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 178 ডি 1865 সালে।
179 অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর কে ছিলেন? অপশন বি লর্ড রিডিং, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা অপশন সি খিজির খা। 171 পুরী জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? 171 এ অনন্ত বর্মন। 182 মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন সি সৈয়দ আহমেদ খা। 183 কনৌজের যুদ্ধ শেরশাহ কাকে পরাজিত করে? 183 বি হুমায়ুনকে। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? 184 সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 185 প্রভাকর বর্ধন কোন বংশের শাসক ছিলেন? অপশন সি পুষ্যভূতি। 186 ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়? বি 1815। স্বরাজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ডি দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? 188 সি 1878। 189 পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন বি সিংহ বিষ্ণু। 190 ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 190 এটা হচ্ছে কি পুলিন বিহারী দাস। অপশন সি। 191 গিয়াসউদ্দিন বলবনের আমলে বাংলা স্বাধীন সুলতান কে ছিলেন? 191 হচ্ছে বি তুগলিক খা। 192 কোন দিল্লি সুলতান সর্বপ্রথম জমি জরিপ করান? 192 হচ্ছে কি সি আলাউদ্দিন খিলজি। 193 হুমায়ুন নামার রচয়িতা কে? 193 বি গুলবদন বেগম। 194 মগধী ভাষা কোথায় প্রচলিত ছিল? 194 হচ্ছে কি এ পূর্ব ভারত। কত সালে স্বরাজ দলের প্রতিষ্ঠা হয়? 195 সি 1923 সালে। 196 রাজদ্রোহিতার অপরাধে বালগঙ্গাধর তিলককে কোথায় নির্বাসিত করা হয়? 196 তার সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ মায়ানমার। 197 সারনাথ স্তূপ কে নির্মাণ করেন? 197 বি অশোক। 198 সপ্তবর্ষের যুদ্ধ কত সালে হয়েছিল? 198 সি 1763। 199 জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 199 সি পার্শ্বনাথ। 200 প্রশ্ন, নাদির শাহ কার রাজত্বকালে ভারতে আক্রমণ করেন? 200 প্রশ্ন হচ্ছে বি মোহাম্মদ শাহ। মোপালা বিদ্রোহ কত সালে হয়? 1201 এ 1921 সালে কেরলে হয়। মেগাস্থিনিস ভারতে আসেন কার আমলে? সি চন্দ্রগুপ্ত মৌর্য। 1941 সালে পার্ল হারবার বন্দর কোন দেশ ধ্বংস করে দেয়? 203 এ জাপান। 204 পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 204 এ 1529 সালে। 205 প্রিয়দর্শিকা নাটকের রচয়িতা কে? 205 হচ্ছে এ কালিদাস। জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের পুনর্মিলিত হয় কত সালে বা কোন অধিবেশনে? অপশন সি লখনৌ। বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাসের জন্য 200টা কারেক্ট, 200টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলো জিওগ্রাফি শুরু করা যাক। এবার ভূগোলের পাঠগুলো হোক। ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? অপশন সি কেরল। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলে অবস্থিত? অপশন সি হিমবাহ। 3 প্রশ্ন, লাক্ষাদ্বীপের অন্তর্গত দ্বীপের সংখ্যা কয়টি? অপশন বি 27। পর্যটন মৃত্তিকায় কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? অপশন এ সরলবর্গীয়। 5 প্রশ্ন, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? 5 প্রশ্ন সঠিক উত্তর অপশন এ রাশিয়া। 6 ভেল নামক তৃণভূমি কোথায় দেখা যায়? ভেল নামক তৃণভূমি দক্ষিণ আফ্রিকা। বার্লিন শহরটি কোন নদীতে অবস্থিত? স্প্রি অপশন সি। 8 প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? অপশন বি গোদাবরী। 9 কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন বি মধ্যপ্রদেশ। হুসেন সাগর লেক কোথায় অবস্থিত? অপশন ডি অন্ধ্রপ্রদেশ। 11 গ্রহদের মধ্যে আয়তনের বিচারে পৃথিবীর স্থান কত? অপশন ডি পঞ্চম। গাঙ্গের সমভূমি প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? অপশন এ ভাঙ্গর। 13 প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো? দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে কি এ আন্দিজ। মুথা নদীর তীরে কোন শহর অবস্থিত? অপশন বি পুনে। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন মাসে দেখা যায়? 15 প্রশ্ন ডি অক্টোবর নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা। 16 প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হলো? 16 প্রশ্ন সঠিক ডি হিমাচল প্রদেশ। ভারতের উৎপন্ন তৈলবীজগুলির মধ্যে প্রধান হলো সরিষা। 18 প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী? চণ্ডীগড় অপশন বি।
19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। অপশন এ। 20 নম্বর প্রশ্ন, দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে? 21। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন ডি সারামতি। 22 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমি অপশন এ লাদাখ। থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত? অপশন সি নাসিক। 24, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কোন হ্রদ অবস্থিত? 24 নম্বর হচ্ছে অপশন এ কোলার। 25, ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত? অপশন সি হিমাচল প্রদেশ। সিকিমের প্রথম রাজধানীর নাম কি? অপশন ডি ইয়াকসাম। বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি অলকানন্দা। 24, 28, ভারতের ইস্পাত নগরী কোন শহরকে বলা হয়? জামশেদপুর। নিচের কোনটি মিষ্টি জলের হ্রদ? ডাল। ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কার্যালয় হচ্ছে পুনেতে। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? 31 হচ্ছে কি বি ছত্তিশগড়। 32, রাঁচি মালভূমি পশ্চিম অংশ কি নামে পরিচিত? উত্তর কি প্যাট। 33, পশুপালনের দেশ বলা হয়, পশুপালনের দেশ তুর্কমেনিস্তান। 34, বিশ্বের একমাত্র দ্বিখণ্ডিত রাজধানীর নাম কি? 34 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। 35, পঙ্গল উৎসব কোথায় পালিত হয়? 35 হচ্ছে সি তামিলনাড়ু। রাজস্থানের প্রধান উপজাতি কি? 36 হচ্ছে ডি ভিল। চুল পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে রিচিলা। পরের প্রশ্ন, 38, আর্যভট্ট উপগ্রহটি কোথায় তৈরি হয়? 38 হচ্ছে কি সি ব্যাঙ্গালোর থেকে। 39, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? 39 সি টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস। 40, দেশের বৃহত্তম রাষ্ট্র সংস্থা কোনটি? 40 ডি রেলওয়ে। 41, বন্দিপুর অভয়ারণ্যটি কোথায় আছে? 41 হচ্ছে এ কর্ণাটক। বিশ্বের বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি? 42 এ সুপেয় বা মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র। 43, বিশ্বের বৃহত্তম পর্বত কোনটি? 43 হচ্ছে এ হিমালয়। 44 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকায় ন্যূনতম সেচের দরকার? এ পলিমাটি। 45, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর। 46, মোট বাদাম উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য অগ্রণী? 46 হচ্ছে এ গুজরাট। 47, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কি? উত্তর কী হবে 47 এ তামিলনাড়ুর নিয়েভেলি খনি। সাগর সম্রাট কি? মুম্বাই দরিয়ায় ভাসমান খনিজ তৈল উৎপাদনকারী একটি জাহাজ। 49, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? অপশন এ ভুটান। ডি এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? অপশন ডি আমুর। উৎপত্তি, তবে এটা একটু দেখার আছে, এটা আমুর বা অনেক ইয়াং শিকিয়াং, এটা একটু দেখে নেবেন। 51 নম্বর প্রশ্ন, উৎপত্তিগতভাবে গঙ্গীয় সমভূমির মৃত্তিকার প্রকৃতি কীরূপ? 51 হচ্ছে এ অ্যাজোনাল। 52, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? অপশন বি পুরুলিয়া। ভারতের আপেল রাজ্য কোনটি? 53 হচ্ছে বি হিমাচল প্রদেশ। 54, ভারতের চায়ের শহর কোনটি? 54 হচ্ছে এ দার্জিলিং। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর হচ্ছে বি শিলিগুড়ি। ফুলের উপত্যকা আছে কোন রাজ্যে? উত্তর হবে কি উত্তরাখণ্ড। বিশ্বের বৃহত্তম তৈল সম্পদ সমৃদ্ধ দেশ কোনটি? উত্তর হবে কি অপশন 57 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে এ সৌদি আরব। 58, বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী তৈল সম্পদ সমৃদ্ধ দেশ কোনটি? 58 হচ্ছে কি বি ইরাক। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? 59 নম্বর প্রশ্ন হচ্ছে বি চীন। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? 60 নম্বর প্রশ্ন হচ্ছে এ তামিলনাড়ু পোর্টনোভোয়া। 61, পাটজাত পণ্য উৎপাদনে পৃথিবীতে ভারত স্থান কত? 61 হচ্ছে ডি প্রথম। নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলে প্রবাহিত হয় না? 62 হচ্ছে এ মহানন্দা। 65, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ কানাডা এবং সাউথ আমেরিকা তো হবে ওকে। 66 হচ্ছে ডেকান ট্রাপের ট্রাপ শব্দ অর্থ কি? 66 হচ্ছে ডি ধাপ। 67, কোন দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? উত্তর কী হবে 82°30' পূর্ব। 68, ম্যানগ্রোভ পর্বতে নিম্নত কোন উদ্ভিদ দেখা যায়? 68 হচ্ছে কি এ গরান। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে কোন শস্যের চাষ ভালো হয়? 69 হচ্ছে কি ডি কাজু বাদাম। 70, রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন নদীর উপর দিয়ে বাঁধ নির্মাণ করেছে? 70 কি এ চম্বল। নীলগিরি কোন পর্বত ধরনের পর্বত? নীলগিরি হচ্ছে কি সি ক্ষয়জাত। 72, এদের মধ্যে কোন স্রোতটি শীতল নয়? অপশন বি কুরেশীয় স্রোত।
73 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? 73 হচ্ছে কি? সি কারাকোরাম। 74 গ্রিমস ভন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? 74 হচ্ছে কি? এ আইসল্যান্ড। 75 কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশন ডি সোন। 76 নম্বর প্রশ্ন, গ্রানাইট বা নিস শিলার আবহাওয়িকার ফলে কোন ধরনের মাটি সৃষ্টি হয়? 76 হচ্ছে কি? এ লাল মাটি। 77 পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদী? 77 হচ্ছে কি? ডি অজয়। 78 কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়? 78 হচ্ছে কি? ডি আটলান্টিক। 79 হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি? উড়িষ্যা। 80 নম্বর প্রশ্ন, রাজাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা কি হবে? অপশন এ উত্তরাঞ্চল। 81 জাহাজমহল কোথায় অবস্থিত? অপশন ডি মান্ডু। উৎকামন্ড শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? 82 এ তামিলনাড়ু। 83 তিরুচিরাপল্লী শহরটি কোন নদীতে অবস্থিত? 83 ডি বি বি তিরুচিরাপল্লী কাবেরী। 84 পৃথিবীর কোন অঞ্চলে সবথেকে বড় রেন ফরেস্ট দেখা যায়? 84 ডি দক্ষিণ আফ্রিকা। 85 গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর কি হবে? ডি আসাম। 86 বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়? 86 বি নর্মদা। 87 পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা কোথায় অবস্থিত? 87 হচ্ছে কি? সি। 88 কচ্ছ উপসাগর কোন বন্দরে অবস্থিত? 88 হচ্ছে ডি কান্দালাম। 89 গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? 89 হচ্ছে বি মধ্যপ্রদেশ। 90 সিন্ধু সভ্যতার একটি নগর কলিবাঙ্গন বর্তমানে কোথায় অবস্থিত? 90 হচ্ছে বি রাজস্থান। ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? 91 হচ্ছে কি? বি স্তূপ। আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? 92 এ চিলি। 93 পূর্ব ভারতের ব্যাঘ্র প্রকল্প? 93 হচ্ছে ডি সুন্দরবন। 94 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? 94 বন্ধুরা এটা আমি দিচ্ছি না, কারণ এটা চেঞ্জ আছে। 95 সৌরজগতের কোন গ্রহটি সবথেকে বেশি উপগ্রহ আছে? 95 হচ্ছে কি? সি শনি। 96 কেলেখাই ও কংসাবতী নদী যুক্ত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? 96 হচ্ছে কি? বি হলদি। 97 বেলগ্রেড শহর কোন নদীর তীরে অবস্থিত? 97 হচ্ছে কি? এ দানিউব। 98 গার্ভানি জলপ্রপাত কোন দেশে অবস্থিত? 98 সি ফ্রান্স। 99 আমেরিকার ডেট্রয়েট স্থানটি কী জন্য বিখ্যাত? 99 হচ্ছে কি? সি পশম। 100 পর্ণমোচী বৃক্ষের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন? 100 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কি? বি 100 থেকে 200 সেন্টিমিটার। 101 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? 101 হচ্ছে কি? এ গাঙ্গেয় বদ্বীপ। 102 আরাকু ভ্যালু কোথায় অবস্থিত? 102 হচ্ছে কি? সি অন্ধ্রপ্রদেশ। 103 ছোটনাগপুর মালভূমি কোন ধরনের শিলাতে গঠিত? 103 হচ্ছে কি? ডি 103 হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। নিম্নলিখিত কোন রাজ্যের উপকূল করমণ্ডল নামে পরিচিত? তো এটা হবে তামিলনাড়ু। 105 সবরীগিরি জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? 105 হচ্ছে কি? এ কেরালা। এবং আজকে শেষ প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি করা হয়েছে? 106 হচ্ছে কি? সি মধ্যপ্রদেশ। এতগুলো প্রশ্ন এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন বা দেখেছো তারা ডেফিনেটলি পরীক্ষা পাস করবেই করবে, ঠিক আছে? তারা হচ্ছে প্রেসেন্ট স্টুডেন্ট। তো একটা লাইক কিন্তু করে দিয়ে গিয়ে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।